আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে আশরাঙ্গা দিকে দেখাবো। আজকে আমাদের এলাকায় ঐতিহাসিক একটি জায়গা, যেখানে দুই ঈদে এরপরে বিভিন্ন সময়ে মানুষজন এসে থাকে। তো আমি ওই জায়গাটায় আপনাদেরকে দেখানোর জন্য আজকে যাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সামনে আমরা কিন্তু প্রায় আশরাঙ্গা দিঘির কাছাকাছি চলে এসেছি, আর আমাদের 5 মিনিট লাগতে পারে। 5 মিনিট পরে আপনারা দেখতে পাবেন যে আশরাঙ্গা দিঘি। তো আমরা কিন্তু বাইক ট্যাক নিয়ে যাচ্ছি না, আমাদের সাইকেল নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সাইকেল, অনেকেই কিন্তু বাইক নিয়ে উপরে আসে যেতে সামনে। আর একটু গেলে আমরা আমাদের আশরাঙ্গা দিঘি পেয়ে যাবো। তো আশরাঙ্গা দিঘি এপাশ থেকে ওপাশ পুরোটাই আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশরাঙ্গা দিঘির রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, দুই পাশে গাছ এবং মোর, এবং দেখুন একটু পরে পরে রাস্তার একটা করে মোর রয়েছে। হ্যাঁ, তো মোরগুলো কিন্তু মারাত্মক, এই মোরগুলো ঘুরতে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। বাইক নিয়ে যারা ঘুরে, এরপরে সাইকেল নিয়ে যারা আসে, দেখুন একটি মোড় পার হতে আর একটা মোড়, দেখুন একটা মোড় রেখে আসতাম, এরপরে আবারও একটা মোড়, সামনে আবারও একটি মোড়। রাস্তা কিন্তু অনেক সুন্দর, আঁকা বাঁকা রাস্তা দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। আমরা সাইকেল নিয়ে যাচ্ছি, আর দুপাশের পৃথিবী দেখে আমাদের অনেক সুন্দর লাগছে। এই সামনে, এই যে দেখতে পাচ্ছেন এই সামনে, আমরা কিন্তু আশরাঙ্গা দিঘি অলরেডি চলে এসেছি। আর আমাদের 1 মিনিট লাগতে পারে। এটা খুব একটা মারাত্মক রাস্তা কিন্তু, দেখতে পাচ্ছেন কিন্তু অনেক উঁচু একটা রাস্তা। আমাদের আশরাঙ্গা দিঘির পাড়ে উঠতে কিন্তু সাইকেল নিয়ে, তারা কিন্তু সাইকেল অনেক জোরে চালাইতেছে, জোরে না চালালে এই যে উঁচু জায়গাটাতে আমরা উঠতে পারবো না। দেখছেন কত উঁচু জায়গা, উঁচুতে আমরা উঠছি, উঁচুতে উঠলাম, অনেক উঁচু। এই এখনও কিন্তু আমরা ওরে বাবারে লাস্ট হলোই না, উঠতে পারছি। হ্যাঁ, কাকা কিন্তু উঠে গেছে। তো বন্ধুরা, আমরা যে জায়গাটি দেখানোর জন্য আজকে এত দূরে আসা, সেটি হলো যে এই যে পুকুর। আর আজকে কিন্তু অনেক মানুষজন আসছে, অনেক দূর থেকে তারা ঘুরতে আসছে। এখানে কিন্তু বছরে অনেকবারই লোকজন আসে। অনেকেই কিন্তু ঘুরতে আসছে। এটা হলো সেই আশরাঙ্গা দিঘি। এখানে কিন্তু ঘোরার জন্য আসছে অনেকে। এটাই হলো সেই আশরাঙ্গা দিঘি। তো দিঘিতে আমরা যাব, তার আগে একটু চতুর্পাশে দেখে নিই। আসলে আশরাঙ্গা দিঘি দেখার জন্য এই জন্য মানুষ আসে যে এটা একটা নিরিবিলি জায়গা। তো বছরের বিভিন্ন সময় কিন্তু এখানে মানুষজন আসে, তাদের ফ্লাইটে দেখে অনেক মানুষজন এসছে। আমরা আমাদের এই তো বাইক দেখতে পাচ্ছেন, এটা হলো যে আমাদের বাইক। তো এটা থেকে করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। অনেক মানুষজন আসছে। তো দিঘিতে আমি নামবো, একটু পরে ওপাশে গেলেই দেখাবো। এখানে আসতে বিভিন্ন ধরনের মানুষ দেখা যায়, পিছন সাইডটা আবারও দেখায়। এটা হচ্ছে সে আশরাঙ্গা দিঘি, এটা হলো পাড় রাস্তা। চতুষ্পার্শ্বে কিন্তু এইরকম রাস্তা রয়েছে, এই দিঘিটার চতুষ্পার্শ্বে এইরকম রাস্তা রয়েছে। তো দিঘিটা ঘুরে অনেক মজা পাওয়া যায়। এখানে বিভিন্ন জন মোটরসাইকেল নিয়ে আসে ঘোরার জন্য, শুধু আমরাই না, শুধু যে আমরাই ঘুরতে আসি তা না, বিভিন্ন জন বিভিন্ন মানুষ এখানে ঘুরতে আসে। এরপরে আরেকটা জিনিস দেখাবো, এখানে আমাদের বাঁধ রয়েছে,
সামনে নদী রয়েছে, বাঁধ, এই বাঁধটাও কিন্তু আমি দেখাবো। এখানে দেখছেন সামনে যে দৃশ্যটা, সূর্য ডুবে যাচ্ছে। আর এই যে দেখুন, এই যে রাস্তা, এটা হলো যে বাঁধ। তো এই রাস্তা থেকে মাটিগুলো উঠেছে এই কারণে যে প্রথম অবস্থায় মাটি কেটে রাস্তাটা উঁচু করা হয়েছিল, কিন্তু মানুষ চলাচলে অনেক কষ্ট হয়। তো এই কারণে মাঝখান থেকে মাটি উঠিয়ে ফেলা হয়েছে এবং এখানে ভবিষ্যতে একটি সুন্দর রাস্তা তৈরি করা হবে। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে যে বাঁধ। আমাকে ধরো, আমার ওই তুমি পাশ খান। বন্ধুরা, আমি এখন সাইকেল হয়ে নামবো। এরা অনেক নিচু জায়গা, তো সাইকেল নিয়ে এসে শখ করেছে সাইকেল নিয়ে নামবে। অনেক নিচু কিন্তু জায়গাটা, আমি আস্তে আস্তে যাবো সামনের দিকে। তো এই যে আমি নিচের দিকে চলে আসলাম। তো বন্ধুরা, যেহেতু আশ্রাঙ্গা দিঘির দেখাতে এসেছি, তো আপনারা মন খারাপ করবেন না। তো আশ্রাঙ্গা দিঘির পাশাপাশি আপনারা বাঁধটাও দেখার সুযোগ পেলেন, তো বাঁধটাও আপনাদেরকে দেখাবো। সুন্দর জায়গা কিন্তু। ওই যে নিচের থেকে প্রায় রাস্তাটা কমপক্ষে 3 থেকে 4 মানুষ উঁচু হবে। এই যে বাঁধ দিতেছে পুরা রাস্তা, কিন্তু এখান থেকে প্রায় 15 থেকে 20 কিলো রাস্তা এরকম উঁচু করেছে। অবশ্য সরি, 15 থেকে 20 বললে হয়তো ভুল হবে, কারণ এখান থেকে বলা যেতে পারে অর্থাৎ প্রায় 30 থেকে 40 কিলো রাস্তা এরকম উঁচু করেছে, বাধাই করেছে। তো এই যে বাঁধ থেকে, এখান থেকে কিন্তু মাটি কাটতেছে, মাটি কেটে কেটে রাস্তা করতেছে। এটাও কিন্তু একটি বাঁধ ছিল আর কি, নতুন করে বাঁধ দিয়েছে। যে এখান থেকে মাটি উঠানো হয়েছে, এটা হচ্ছে যে নদী। এটা কিন্তু লোকেশনটা হলো যে আশ্রাঙ্গা দিঘি থেকে একটু সামনেই, অর্থাৎ আশ্রাঙ্গা দিঘি আর এই নদীটা কিন্তু পাশাপাশি, খুব কাছাকাছি। এটা হলো বাঁধ। তো এই বাঁধের নদীতে এখন পানি আছে, তো মানুষ কিন্তু ঘুরতে আসে এই জায়গায়। সূর্য ডুবে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর দৃশ্য কিন্তু। তো এই দৃশ্যগুলো আসলে মানুষ দেখার জন্য এখানে আসে, অনেকে আসছে। কিন্তু আশ্রাঙ্গা দিঘি দেখানোর জন্য আপনাদেরকে এতদূর নিয়ে আসছি। তো আমরা এখন বাঁধ থেকে, সূর্য ডুবে যাচ্ছে, অনেক সুন্দর একটি দৃশ্য। তো এই বাঁধ থেকে কিন্তু আমরা এখন আশ্রাঙ্গা দিঘির দিকে যাচ্ছি। আশ্রাঙ্গা দিঘি আমি এখন আপনাদেরকে দেখাবো। জায়গাটা কিন্তু অনেক উঁচু, উঠতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে। এখন অলরেডি কিন্তু আমরা চলে এসেছি। এই যে সে আশ্রাঙ্গা দিঘির পার, এটা সে আশ্রাঙ্গা দিঘি। চারদিকে গাছ, সারিবদ্ধ গাছ। গাছের মাঝখান দিয়ে আমরা হাঁটছি। এটা হলো যে আশ্রাঙ্গা দিঘি সেই পুকুরটা, অর্থাৎ দিঘি মানে এটা পুকুর আর কি, বড় বিশাল একটা পুকুর আর কি। তো এটি তো পুকুরে একটা সুন্দর দৃশ্য কিন্তু আমি দেখাবো আপনাদেরকে। সেটি হলো যে হাঁসের সারি, অর্থাৎ অনেকগুলো হাঁস এখানে ছেড়ে রেখেছে। তো সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আমি চতুর্দিকটা আগে ঘুরে নিই। তো অনেক কথাই হলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন জায়গাটা কিন্তু কত সুন্দর লেগেছে, জায়গাটা আপনার কাছে আসলে সুন্দর কি না। আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে।
তো ডোন তো আমাদের নাই, ডোন থাকলে ডোন থাকলে পুকুরের মাঝখান পর্যন্ত আমরা দেখাতি, দেখাইতাম মন তো নাই, তো ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন, সাপোর্ট করবেন, আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো বন্ধুরা আপনাদেরকে দেখাবো যে দৃশ্য, সেটি হলো যে পুকুরের একদম মাঝখানে এগুলো যে কিচিমিচির একটা শব্দ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এগুলো হলো হচ্ছে যে অতিথি পাখি, অতিথি পাখি। হয়তো আমার ক্যামেরাটা ভালো না, যার কারণে খুব ভালোভাবে দেখাতে পাচ্ছি না। তো এই যে এটাই হলো সে পুকুর। হ্যাঁ, যে পুকুরটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এত দূরে আসছি, এটি হলো সেই পুকুর। তো এই পুকুরটায় দেখার জন্য বছরে হাজার 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 মানুষ কিন্তু এসে থাকে। শুধু ভাবছেন আমরা সাইকেল নিয়ে আসছি, এই যে মোটর সাইকেল নিয়ে অনেকে আসছে। এই যে আমার কাকা বলতে এখানে সাইকেল আনাই ভালো, কারণ প্রচুর হাঁটতে হবে, সাইকেল না গেলে আমরা তো হাঁটতে পারবো না, এই কারণে সাইকেল দিয়ে পুরোটা ঘুরতে পারবো। আচ্ছা, হ্যাঁ কাকা কিন্তু অনেক ভালো কথা বলেছে, আমরা সাইকেল নিয়ে আস্তে আস্তে ঘুরবো। অনেক ভালো একটা জায়গা। তো যারা আমার ভিডিওটি দেখছো, তো তাদেরকে আসার অনুরোধ রইল। বগুড়া জয়পুরহাট যারা আছেন তারা আসবেন, এসে ঘুরে যাবেন। তো গত কয়েকদিন আগে কিন্তু আমি একটি ভিডিও বানিয়েছিলাম পাহাড়পুর বৌদ্ধবিহার নিয়ে, তো ওটিও দেখবেন। তো অলরেডি যারা দেখে ফেলেছেন তো তারাও আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, উৎসাহিত করবেন, উৎসাহিত করবেন যেন আমরা সামনেতে আরও ভালো 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 জায়গাগুলো দেখাইতে পারি। আমি নতুন ভাই, এই কারণে হয়তো কথাগুলো আসতে বলছি, যেটা কোনো ব্যাপার সেটা কোনো ব্যাপার নয়। হ্যাঁ, জায়গাগুলো যে দেখাইতে পারছি এটাই বড় কথা। তো আসতে দেখি, যেহেতু দেখাতেই আসলাম, মাঝখানে আরও একটি পুকুর দেখাবো, অর্থাৎ আশ্রানা দীঘির সাথেই কিন্তু সেই পুকুরটি, এটি কিন্তু নতুন করে খনন করা হয়েছে, ঠিক আছে। তো আশ্রানা দীঘির থেকে কিন্তু একটু ছোট, যদিও এটি দীঘি কিন্তু এটি একটু ছোট আর কি। সেই জায়গাটি দেখানোর জন্য যাচ্ছি। এখন চতুর্দিকে কিন্তু গাছ, আমরা কিন্তু অনেক দূরে চলে এসেছি, জায়গাটি কিন্তু অনেক দূর জায়গা নিয়ে, বিশাল একটি জায়গা নিয়ে কিন্তু এই দীঘিটা আর কি। তো সামনে গিয়ে দেখাবো সেই পুকুরটি। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আশ্রানা দীঘির একদম দক্ষিণ পারে, এটা কিন্তু আশ্রানা দীঘির দক্ষিণ পার। তো আমরা পশ্চিম পার থেকে এখন আমরা দক্ষিণ পারে অবস্থান করছি। তো এই দক্ষিণ পারে আরও একটি পুকুর আছে, তো এই পুকুরটি আমি এখন দেখাবো। তো বন্ধুরা এই যে দেখুন, এটি হলো যে আশ্রানা দীঘি, অর্থাৎ মূল যে দীঘি এটি, আর তার পাশেই একটি পুকুর অর্থাৎ দীঘি। তো এটি কিন্তু এর চাইতে অনেক ছোট আর কি, আকারে অনেক ছোট। এখন দীঘির পাড় দিয়ে নিচের দিকে নামছি, এখান থেকে কিন্তু অনেক সুন্দর দৃশ্য দেখা যাবে, পুরো পুকুরটা আমি দেখাবো। আসসালামু আলাইকুম। আরে
তো বন্ধুরা আমি যে পাখিগুলো আসলে দেখাতে চাইছিলাম এই যে এই পাখিগুলো এগুলাই হলো সেই পাখি এই দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখি কিন্তু তো এই পাখিগুলো অনেক চিল্লাচিল্লি করছে অনেক চেঁচামেচি করছে অনেক সুন্দর কিন্তু দৃশ্যগুলো অনেক সুন্দর তো এই পাখিগুলো আবারও কিন্তু পানিতে নামছে অর্থাৎ এদের অবস্থান কিন্তু পানিতেই ওই যে পানিতে নামছে উপরে দেখো পাখিগুলো কিন্তু আসলে তাসবি পড়ছে আমরা হয়তো বুঝতেছি না পাখিগুলো আল্লাহর তাসবি পড়ে সুবহানাল্লাহি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ অর্থাৎ আসমান এবং জমিনে যত কিছু থাকে সব কিছু কিন্তু আল্লাহ তাআলা তাসবি পাঠ করে তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে আপনি যেখানে আছেন এই জায়গাটা দেখেন তো হ্যাঁ এই যে এই জায়গা এই জায়গার ইঁটগুলো দেখতে পাচ্ছেন অনেক সরু কিন্তু অনেক সরু তো এই যে ইঁট মূলত এই ইঁটগুলো অনেক সেই শত শত বছর আগের শত শত বছর আগের ইঁট তো এই জায়গার ব্যাপারে যদি আমি বলতে যাই তাহলে হয়তো শেষ হবে না কারণ এই জায়গা সংক্ষেপে আমি বলি এই জায়গাটি হচ্ছে যে জয়পুরহাট জেলার খেতাল থানাধীন মাহমুদপুর ইউনিয়নে এটা অবস্থিত তো এখানে রাজা বাচ্চারা আগে বসবাস করত তো এই পুকুরের চতুষ্পার্শ্বে চারটি পাড় রয়েছে অর্থাৎ যেটিকে ঘাট বলে আর কি যেখানে রাজা বাচ্চারা এসে গোসল করতো আর কি যে দেখতে পাচ্ছেন এটি হলো যে একটি পাড় এরপরে সামনের দিকে আরেকটি এদিকে আরেকটি রয়েছে আর আমরা যেখানে আছি এই একটি আর কি তো দেখতে পাচ্ছেন এই জায়গার ইঁটগুলো কিন্তু অনেক সরু আর কি যেটিকে আমাদের ভাষায় চিকন বলে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখালাম তো অদূর ভবিষ্যতে হয়তো আরও ভালো ভালো ভিডিও আপলোড করব তো আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ আর আমাদেরকে সাপোর্ট করবেন তো আপনারা সাপোর্ট করলে না আমাদের অনেক ভালো লাগে আর আমরা উৎসাহিত পাই যে না ভাইরা তো আমার ভিডিও দেখছে তো আমরা ভিডিও করে দেখাই না আমাদের এলাকায় যত ভালো জায়গাগুলো আছে তো শুধু আমরা দেখব কেন আপনারাও দেখবেন হয়তো বা চোখে দেখা একটি ভিন্ন রকম ফিলিংস তো আমরা যেভাবে দেখছি যেভাবে মনে করেন যেভাবে ফিল পাচ্ছি আর কি যতটা ভালো লাগছে হয়তো আপনারা অতটুকু ভালো লাগা বা অতটুকু ভালো লাগা আপনারা পাবেন না তা হলেও কিছুটা হলেও তো এই জায়গাটা দেখে অনেক সুন্দর লাগছে আচ্ছা কাকা তোমার এই জায়গায় এসে কীরকম লাগতেছে কেমন ভালো লাগছে কি না নাকি আজকে তুমি আমি আনছি বলেই বা আমার কারণে আসা তাহলে বাড়িতে তো বসে আছি তো এই আজকে ফ্রাইডে মানে শুক্রবার ছুটির দিন এইগুলো জায়গাতে আসলে এমনিতে একটা ফিল যে ফিলটা আমি অবশ্য বলতে মুখে বলে বোঝাতে পারবো না কারণ সেই লাগতেছে এখানে এই একটা সাউন্ড পাওয়া যাচ্ছে মনে হয় ওই প্রকৃতির এই সাউন্ড এই জায়গা সবুজের মধ্যে হারিয়ে যাচ্ছে তাই মন চায় এইরকম অবস্থা তো আপনারা অবসর সময় পালে হ্যাঁ তুমি যে বললে না এই যে পাখির কুজন অর্থাৎ পাখির চেঁচামেচি তো এই পাখিগুলো কি সবসময় থাকে নাকি এগুলো নতুন আসছে
না এখানে তো আমি যে কয়বার আসছি তো এই পুকুরে এইগুলা পাখি হচ্ছে অতিথি পাখি। আচ্ছা অতিথি পাখি এগুলা আসে মাছ নিয়ে চলে যায় এখানে। এখানে মনে হয় দেখা যাচ্ছে না কিন্তু প্রচুর প্রচুর আসে। ও আচ্ছা পান কাউরি যেটাকে বলে আর কি। হ্যাঁ হ্যাঁ পান কাউরি অর্থাৎ যেটাকে গ্রাম্য ভাষায় পানি কাউর বলে। তো পান কাউরি কিন্তু অনেক হাজার হাজার বলতে গেলে এখানে আমি গুনে শেষ করতে পারবো না পুরোটাই কিন্তু পাখি। এই যে মাছখানে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু পাখি, এগুলো একটিও মাছ নয়। আপনারা বলতে পারেন যে এখানে মাছ চাষ হয় না? হ্যাঁ মাছ চাষ হয়, এখানেও মাছ চাষ করে, লিজ নেওয়া আছে, মাছ ছেড়ে রাখে। তো আমি শুনেছি নাকি কাকা যে এই পুকুরটি সেচ দেওয়া যায় না, অর্থাৎ সেচলে মানে আবার পানি যেরকম সেরকম পানি হয়ে যায়। তো এটা তো রাজা রাজার আমলকার পুকুর, ঠিক আছে। এগুলা তো মনে করে ধরেন এগুলা তো সেই ভালো জায়গা না, এগুলা অনেকে ভূত জিন আমি শুনছি মুখে মুখে, আমার দাদারা তার দাদারা দাদুরা বলছে। তো এখানে অনেক অনেক জিনিস আছে, তো এই কারণে সিঁচতে পারে না, এটা সিঁচতে গেলে মনে হয় আবার পানি বাড়ায় এই অবস্থা। তো এখানে শুনেছি নাকি যখন এটাকে খনন করছে তখন নাকি অনেক মূর্তি টুর্তি পাইছে? এই এই তো প্রায় পাঁচ বছর আগে এখানে একটা মূর্তি পাওয়া গেছে, তো এটা তো নিয়ে গেছে পুলিশেরা নিয়ে গেছে। ও আচ্ছা, সরকার থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। আচ্ছা, তো মূর্তিটা কি যখন পাইছে তখনই পুলিশ আসছিল নাকি পুলিশকে জানানো হয়েছে তখন আসছে? মানে এটা যে পাইছে এটা তো সে এত গোপন করতে চাইছিল, কিন্তু মানুষ জানাজানি হওয়ার কারণে সেগুলা প্রশাসনের কাছে নোটিশ যাওয়ার কারণে এটা মুক্তি আসে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ অনেক ভালো বলেছ। তো বন্ধুরা, আজকে জায়গাটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন। আর এই জায়গাটি দেখার শখ থাকলে আপনারা চলে আসতে পারেন জয়পুরহাট জেলার খেতলাল থানা মাহমুদপুর ইউনিয়নে এই জায়গাটি অবস্থিত। তো মাহমুদপুর থেকে অর্থাৎ মৌসুমী বাজার থেকে এটি 2 কিলোমিটার দূরত্ব। তো আপনারা মৌসুমী বাজারে বা চৌমুনি বাজার থেকে চৌমুনি বাজারে এসে আপনারা যে কোনো ব্যক্তিকে বললে তারা বলে দিতে পারবে যে এই জায়গাটা কোথায় বা এর রাস্তা কোন দিকে। তো এটা আপনারা খুব সহজেই জানতে পারবেন এবং আসতে পারবেন। তো আসার জন্য এবং এই জায়গাটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, সকলে আসবেন, দেখবেন এবং আপনাদের মনের যে ফিলিংস মানে দেখার যে একটা অনেকের শখ থাকে জায়গা দেখার, তো আমরাও কিন্তু অনেক দিন যাবৎ মানে বিভিন্ন জায়গাগুলো ঘোরাঘুরি করি, তো আমাদের কাছে অনেক ভালো লাগে, এই জন্য কিন্তু আপনাদের কাছে এই জায়গাগুলো শেয়ার করি। তো আপনারাও আসবেন, দেখবেন এবং নিজের মনটাকে মানে মন ভরে জায়গাগুলো দেখবেন আর কি, অনেক এনজয় করবেন। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।